100 বছর পর এপ্রিলে বিরলতম সূর্যগ্রহণ। একদিনে দেখা যাবে তিন রকমের সূর্য মহাকাশে ঘটতে চলেছে বিরলতম ঘটনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন মহাকাশ বিজ্ঞানীরা। কোথায় কখন দেখা যাবে গ্রহণ, জেনে নিন বিস্তারিত। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 20 এপ্রিল 2023। এইবার একই সঙ্গে তিনটি সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হাইব্রিড সূর্যগ্রহণ। সকাল 7:04 থেকে শুরু হবে গ্রহণ, শেষ হবে বেলা 1:29 এ। মোট গ্রহণ চলবে 5 ঘন্টা 2:04। 100 বছর পর এপ্রিলে বিরলতম সূর্যগ্রহণ। একদিনে দেখা যাবে তিন রকমের সূর্য। এই সূর্যগ্রহণের আগে সূর্যের রাশি পরিবর্তন হবে। ন্যাসার মতে ভারত থেকে এই গ্রহণ অনায়াসে দেখা যাবে। বিজ্ঞানীদের মতে এ ধরনের জ্যোতির্বিদ্যার ঘটনা 100 বছরে একবার ঘটে। তবে ভারত ছাড়াও অ্যান্টার্কটিকা, থাইল্যান্ড, চীন, ব্রুনেই, সলোমন, ফিলিপিন্স, তাইওয়ান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে গ্রহণ দেখা যাবে। 100 বছর পর এপ্রিলে বিরলতম সূর্যগ্রহণ। একদিনে দেখা যাবে তিন রকমের সূর্য। জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞানে এই সূর্যগ্রহণ বিশেষ গুরুত্ব পাবে, কারণ মেষ রাশিতে এই গ্রহণ হবে। গ্রহণের সময় মেষ রাশিতে সূর্যের সঙ্গে অবস্থান করবে বৃহস্পতিও। গ্রহণের সময় সূর্য ও বৃহস্পতির জ্যোতি একটি বিশেষ যোগ গঠন করতে চলেছে। পঞ্জিকা অনুসারে সেদিন আবার বৈশাখী অমাবস্যা। তিথি অনুসারেও এই দিনটি বিশেষ মাহাত্মপূর্ণ। যখন সূর্যগ্রহণে আংশিক গ্রহণ, পূর্ণগ্রাস গ্রহণ ও বলয়গ্রাস গ্রহণ, এই তিন ধরনের গ্রহণই দেখা যায়, তখন তাকে সংকর বা হাইব্রিড সূর্যগ্রহণ বলা হয়। এমন গ্রহণ অত্যন্ত বিরল। 100 বছরে একবার সংকর সূর্যগ্রহণ দেখা যেতে পারে।